हेलो 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 सब ठीक है। तो वेलकाम टू मिस्टर बॉन्ग्स, यू गाइस वर डूइंग मिस्टर बॉन्ग्स, आई एम संदीपन लॉगिन इन। तो तुम्हारा सबाई लास्ट भिडियोटा देखेছো चाय ब्रेक पार्ट 1, যেখানে আমরা স্টার্টার্স খেয়ে শেষ করেছিলাম ভিডিওটা তারপরে আমি দিইনি, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো এই ভিডিওটাতে আমি বাকি যে ডিশেসগুলো আমরা ট্রাই করেছিলাম, যে মেন কোর্স আইটেম অ্যান্ড দ্য ডেজার্ট আইটেম, সেইগুলো আমি এই ভিডিওটাতে দিচ্ছি। তো আমি আশা করি তোমাদের হয়তো আইটেমগুলো ভালো লাগবে, আমার রিভিউ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর যারা যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিও খারাপ লেগে থাকে তো কাইন্ডলি ডিসলাইক মেরে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমারও কোনো রকম ভুল হচ্ছে, আমি আরও ইমপ্রুভমেন্টের চেষ্টা করব। তো তোমরা সবাই এখানে এসে গেছো আমার সয়ের উচ্চারণ ভুল দেখতে, আর আমার খাবারের রিভিউ দেখতে, আর বাফেট দেখতে। অবশ্যই এত বাফেট ভিডিওগুলো যখন দেখছি না আমারও খেতে পাচ্ছিল। তো চলো দেরি না করে শুরু করা যাক সেকেন্ড পার্ট স্টার্ট। তোমরা অনেকেই হয়তো ভিডিওটার ফার্স্ট পার্ট দেখোনি, এইখানেতে ভিডিওর ফার্স্ট পার্টের লিঙ্কটা আসছে, ভিডিওর ফার্স্ট পার্টটা দেখে নাও, তারপরে তোমরা এই ভিডিওটা চলে আসো এই ভিডিওটা দেখার জন্য। তো ফার্স্টে এসে গেছে চিকেন বিরিয়ানি আর মটন কি রোগান জোস, অত উচ্চারণ পাই না দাদা। মটন এসছে সেটা জানি, এটা মটন, আর মটনটা বেশ নরম, ভালো সেদ্ধ হয়েছে মটনটা। বেশ ভালো সেদ্ধ হয়েছে মটনটা। এটা বিরিয়ানিটা রয়েছে, একটু হালকা গ্রেভি নিয়ে নিলাম। এইটা বিরিয়ানিটা সাথে মটন দিয়ে, চলো এটা টেস্ট করে দেখা যাক। গাওয়া ঘি দেওয়া হয়েছে মনে হচ্ছে। চিকেন বিরিয়ানি, চিকেনটা একবার টেস্ট করে দেখি। এই চিকেনটা অন্যরকম টেস্ট আছে, শাক শাক ব্যাপার লাগছে, টেস্টটা বুঝতে পারছি না কীরকম। একসাথে নিয়ে খেয়ে দেখা যাক। ভালোই ধরে তো বাকিগুলো দেখা যাক। তো নুডলস সাথে শেজওয়ান কর্ন নিয়ে নিয়েছি, এটা টেস্ট করে দেখি এটা কেমন আছে। মেন কোর্সের আইটেম এসে গেছে অলরেডি, তোমরা ফার্স্টে বিরিয়ানিটা দেখে নিয়েছো কীরকম। নুডলসটা ঠিকই আছে, বাট পনের যেটা রয়েছে ওটা একটু হালকা চিলি আছে। এটা এই যে পনটা দেখতে পাচ্ছ যেটা, এটা একটু হালকা চিলি আছে। ভালো খেতে, নো ডাউট ভালো খেতে। ভালো। এবার নর্মাল স্টিম রাইস নিয়েছি, স্টিম রাইস উইথ ডাল মাখনি রয়েছে। এটা জানি না তোমরা কতজন এই সব কম্বো ট্রাই করেছো। স্টিম রাইস উইথ ডাল মাখনি, এটা টেস্ট করে দেখি। নতুন রকম টেস্ট পাচ্ছি, কারণ তোমরা কতজন ডাল মাখনির সাথে স্টিম রাইস ট্রাই করলে আমি জানি না। আমি হয়তো ফার্স্ট টাইম এটা ট্রাই করছি ডাল মাখনি উইথ স্টিম রাইস ডাল মাখনিটা ভালো কথা এবার কড়াই পনির রাইস দিয়ে নিয়ে নিয়েছি কড়াই পনিরটা হালকা সুইট সুইট আছে ভালো খেতে কিন্তু আমার একটা জিনিস ট্রাই করার রয়েছে সেটা হচ্ছে এই ডাল মাখনিটাকে সাইড করি এই যে স্টিম রাইস রয়েছে উইথ মাটন স্টিম রাইসটা কেমন লাগে বিকজ মাটনটা আমার বেশ ভালো লেগেছিল बेस्ट कॉम्बो बॉस बॉस बेस्ट कॉम्बो ये तुम्हारा जेटा आसबे तुम्हारा जखन आसबे मेन कोर्स आमी बोलबो बेटर होबे तब बिरियानी तुम्हारा कम बेशी सबाई बाइरे खाओ ठीक है बाट मेन कोर्स आमार मने हय तुम्हारा यदि स्टीम राइस साथे मटन जरा मटन प्रेफर करो मटन बा मटन छाड़ा यदि चिकेन तब बोलছি चिकेने কোনো আইটেম রয়েছে মেন কোর্সে চিকেনে কোনো আইটেম আছে ও চিকেনে কোনো আইটেম নেই ওদের মেন কোর্সে তো যারা যারা মাটন খাও না তারা তারা আলাদা পনির ট্রাই করে দেখতে পারো স্টিম রাইসের সাথে বা নুডলস যেটা রয়েছে নুডলসটাও বেশ ভালো খেতে বাট আমার মনে হয় স্টিম রাইস উইথ মাটনটা প্রেফারেবল বেশ ভালো খেতে আর সবথেকে বড় কথা এই যে মাটনটা রয়েছে তোমরা দেখতে পাবে কত সুন্দর একাতে এমনি ছড়ে পড়ে আসছে বস এটা সুস্বাদু খেতে সুস্বাদু মাটনটা কোনো কথা হবে না বারবিকিউ নেশনেও আমি মাটন সাকওয়ালা যেটা খেয়েছিলাম ওটাও বেশ ব্যাপক মানে যেরকম ছিল এটাও পুরো প্রপার প্রপার সেদ্ধ হয়েছে সব কিছু প্রপার তো হ্যাঁ খাই এত খাবার নিয়ে নিয়েছি এগুলো খাই বাকি তারপর ডেজার্ট আসুক ডেজার্ট এলে বাকিটা আচ্ছা পাস্তা দিয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাস্তা দিয়েছে এখানে পাস্তাটা এখন আমার খাবার পেটে আপাতত জায়গা হচ্ছে না এইগুলো বুঝতে পারছি প্লেটে অনেকটা খাবার নিয়েছি এই খাবারটা খেয়ে নিই তারপর পাস্তাটা খাচ্ছি খেয়ে দেখছি তো চলো মেন কোর্সের সাথে ডেজার্টটা হলে দেখা হচ্ছে মেন কোর্সের খাবার খেয়ে লিটারেলি পেট ভরে গেছে এখনও অনেকটা খাবার বাকি পড়ে আছে আমাদের কাছে দেখতে পাবেন বুঝতে পারবেন না আপনারা অনেকটা বেশি খাবার খাওয়া হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু হ্যাঁ যেটা টার্গেট এসেছিলাম 500 টাকা দিয়ে 1000 2000 10 20 হাজার টাকার খাবার খাওয়ার সেটা সাকসেসফুল আমরা আর মেন কোর্স নিয়ে যেটা আমার স্পেশালি বলার যদি হয়তো আমি পরে ভুলে যেতে পারি বলতে তো সেই জন্য আমি ভিডিওটা এখন রেকর্ড করছি খেতে খেতে বিরিয়ানিটা যেটা আমি আপনাদের বললাম যে হয়তো না নিয়ে স্টিম রাইসটা নিতে পারেন বাট ভালো করে আমি বিরিয়ানিটা খেলাম খাওয়ার পরে আমি একটা জিনিস আমার যেটা মনে হলো আপনাকে যেটা বলেছিলাম প্রপার ঘিয়ের বিরিয়ানি হয়তো কলকাতায় অনেক জায়গায় এরকম বিরিয়ানি পাবেন না আপনারা তো অবশ্যই একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন ঠিক আছে আরেকটা জিনিস যেটা যেটা পন যেটা চিংড়ি মাছ যেটা খেলাম আমরা ওটা লিটারেলি যখন মুখে দিলাম না জিনিসটা মেল্ট হয়ে গেল মানে ব্যাপক খেতে শেজওয়ান পন যেটা রয়েছে ব্যাপক খেতে আর একটা জিনিস যেটা আমি এখানে স্যাটিসফ্যাকশান পেলাম না সেই জিনিসটা হচ্ছে দাদা জল বারবিকিউ নেশনে জল আমাদের এমনি দিয়েছিল বাট এখানে জলের বোতল এই একটা বোতল 40 টাকা 40 টাকাটা অনেকটা টাকা তো আমার মনে হয় তোমরা যখন আসবে সাথে একটা জলের বোতল ক্যারি করো তারপরে এখানে জল নেবে ঠিক আছে অল ওকে বাট একটা জলের বোতল ক্যারি করো ব্যাস মেন কোর্সের আইটেমগুলো শেষ করি পেট ভর্তি হয়ে রয়েছে শেষ করি করে ডেজার্টের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে পাস্তা এসে গেছে লিটারালি আমার পাস্তা খাওয়ার মতো আর পেটে জায়গা নেই সেই জন্য এই এক চামচে আমি খাবো খেয়ে দেখবো পাস্তাটা কেমন ভালো কথা চিকেনের পিসগুলো বেশ ভালো রয়েছে ভালো কথা হয়তো মেন কোর্স এতটা না খেলে আমি হয়তো পাস্তাটা অনেকটা খেতে পারতাম বাট মেন কোর্সটা অনেকটাই খাওয়া গেছে ডেজার্টটা আসুক তোমার সাথে ডেজার্টটা এবার শেয়ার করছি যেটা মেন জিনিস ডেজার্ট অনেক ভালো তো আইসক্রিম আমাদের এসে গেছে এই জিনিসটা বাদে ডেজার্ট আমাদের ব্যর্থ লিটারালি এত খাওয়ার পরে এবার যখন আইসক্রিমটা এসছে আমি এটা এটা তো আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই যে আইসক্রিমটা ভালো খেতে না বাজে খেতে তোমরা জানো আইসক্রিম কেমন খেতে অবভিয়াসলি এরপরে এনজয় করো আইসক্রিমটা আরও কয়েকটা রয়েছে আইটেম ডেজার্টের ওগুলো আসুক ওগুলো তখন দেখাচ্ছি আপাতত আইসক্রিমটা এনজয় করি তো বাকিগুলো এলে তখন দেখাচ্ছি তো এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড আমার লাইফে ফার্স্ট টাইম আমি কাস্টার্ড ট্রাই করছি উপরে ক্যারামেল দিয়ে দিয়েছে তো ট্রাই করে দেখি মিক্স ফ্রুট কুঁচো কুঁচো কলা চেপে ধরে নাশপাতি ফুল নাশপাতি কুল আর নাশপাতি মেবি ভালো খেতে জাস্ট এতটা এটাকে কী বলে জানেন এক চিমটি ভালোবাসা যেটা চলে গেল পকেটে ব্যাপক খেতে ব্যাপক কোনো কথা নেই ব্যাপক ডেজার্টের মধ্যে ফ্রুট কাস্টার্ডটা মাস্ট ট্রাই করবে মাস্ট কারণ বস বেশি মিষ্টি না মোটামুটি অ্যাভারেজে ঠিক আছে ভালো খেতে লিটারালি ভালো খেতে মাখন পুরো মাখন তো ব্রেড পুডিং এসে গেছে ব্রেড পুডিং কেমন খেতে ভাই মুখ মেরে দিল পুরো মুখটা মেরে দিল লাস্টে খেয়ে মুখটা মেরে দিল ভালো কথা বাট আমার মনে হয় আইসক্রিম খাওয়া বা কাস্টার্ডটা খাওয়ার আগে তোমরা যদি ব্রেড পুডিংটা খাও সেটা বেটার হয় কারণ সেটা মুখ মেরে দিচ্ছে আর কিছুই না তো চায় ব্রেক থেকে আমরা জাস্ট বেরিয়েছি লিটারালি পেট বিশাল লেভেলের ভর্তি হয়ে রয়েছে আর পারছি না এতটা পেট ভর্তি বাইরে মেক করেছে এবার একটা মনে হয় বৃষ্টি আসবে তার আগে আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে আচ্ছা তো এবার যে কথাগুলো তোমাদের সাথে বলার আমি এর আগে বারবিকিউ নেশনে খেয়েছি তারপরে আজকে চায় ব্রেকে খেলাম তো বেসিক জিনিস আমি যেটা ডিফারেন্সটা দেখতে পেলাম সেটা হচ্ছে এদের স্টার্টার্সগুলো যথারীতি ভালো খেতে মানে আমি এটা বলছি না যে বারবিকিউ নেশন থেকে খুব ভালো খেতে বা বারবিকিউ নেশন থেকে খারাপ খেতে বাট যথারীতি স্টার্টার্সটা খুব ভালো খেতে আর যেটা হয়েছে আমাদের চারজনের বিল হলো 2350 টাকা আর যেটা ডাইন আউট থেকে আমরা বুক করেছিলাম বলে 200 টাকা অফ দিয়ে ওটা আমাদের হয়েছে 2135 যেটা 200 বাদ দিলে যেটা হচ্ছে ওইটা অ্যামাউন্ট আমি এখন বলতে পারছি না ও মাথায় আসছে না তো বেসিক্যালি চায় ব্রেকের খাবার যথারীতি ভালো পরিমাণ আমার আরেকটা জিনিস ওদের ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের সার্ভিস যেটা আমাদের বারবিকিউ নেশনে যখন খেয়েছিলাম তো আমাদের অতটা ভালো সার্ভিস দেয়নি ওরা বাট এখানে চায় ব্রেকের সার্ভিস যথারীতি খুব ভালো সার্ভিস আর একটা জিনিস যেটা খাবারের কোয়ালিটি খাবারের কোয়ালিটি ম্যান টু গুড প্রতিটা খাবার সুস্বাদু খাবার ছিল কোনো কথা হবে না প্রতিটা খাবারের আর যদি তোমরা আসো ডাইন আউট থেকে বুক করো ওখানে 200 টাকা তোমরা ক্যাশব্যাক পেয়ে যাবে ডাইন আউটের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর চায় ব্রেকের যে সল্টলেকের এইটা যেটা রয়েছে এটার আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবার তোমাদের যদি আমার রিভিউ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে করবে, কমেন্ট করে জানিও কেমন লেগেছে খাবার খেতে, মানে আমাদের কেমন লেগেছে আমরা বললাম, তোমাদের কেমন লাগলো ভিডিও দেখে, মানে আমাদের সব চাই, ঠিক আছে? কমেন্টে আমরা জানতে চাই। তো চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা মারবেন, কারণ নোটিফিকেশন এলে পাবে না। যারা নোটিফিকেশনের জন্য বেল আইকন মেরেছেন, বেল আইকনটা মেরে অল করে দেবেন যাতে সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি কিছু ভুল হয়ে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ কী ভুল হয়েছে। আর চোখ বন্ধ যেটা ব্যাপার আমি আপনাদের বলে দিয়েছি যে আমি খাবার টেস্ট করার জন্য আলাদা করে ফিল করার জন্য আগে থেকে চোখ বন্ধ করছি, যাতে আমি খাওয়ার সময় টেস্টে জাস্ট ওটার দিকে কনসেন্ট্রেট করতে পারি যে কীরকম টেস্ট। তো ব্যাস আজকের জন্য ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য আরও খাবার নিয়ে আমি আসছি। তো ব্যাস, I am Sandipan, logging out.